Hey viewers, Assalamualaikum. Welcome to my channel. Jannatul Raihan85. Welcome to this. I am Jannatul Raihan. আবার নতুন একটা ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গেছি খুব ইয়ামি একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার ফেসবুক পেজ জানাতো রাহিনী85 অফিসিয়াল রেখে আপনারা ফেসবুকে চার্জ করতে পেয়ে যাবেন। এটা একটু কষ্ট করে ফলো করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হেলেন্ডালের খুবই লুবনীয় একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকুন। তার আগে আপনি যদি এখন আমার ভিডিওতে লাইকটা দিয়ে না থাকেন, প্লিজ লাইকটা দিয়ে দেখাটা কন্টিনিউ করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কীরকম লাগলো আপনাদের। খারাপ লাগলে সেটাও জানাতে পারেন, ভালো লাগলে সেটাও জানাতে পারেন। তো আমি প্রথমে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, এরপর একটা ডিম সরাসরি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি হালকা হাতে নেড়ে, মানে এটা দেখে ছোটো ছোটো আমি স্ক্রাম্বল করে নিব, তেমন বেশি ছোটো রাখবো না। আর হেলেন ডালটা, এটা আমাদের চট্টগ্রামবাসীরা অনেকে ভালো করে চিনে থাকেন, আর না ছিলেও আমার চ্যানেল দেওয়া আছে প্রসেসিং ভিডিও, হেলেন ডালটা কীভাবে প্রসেসিং করা হয় এটা দেখতে কেমন, এটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলে পেয়ে যাবেন। আর দেখতে পেলেন আমি ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিয়েছি, তেমন একটা বেশি করি নেই, মানে একটু আমি গোটা রাখতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, আপনারা চাইলে এর চেয়েও একটু ছোটো কুচি করতে পারেন, তো এটা দেখতে সুন্দর আর খেতেও ভাল লাগে, সেই জন্য একটু বড় টুকরায় রাখতে চাচ্ছি। এরপর আমি 3টা রসুন থেঁতু করে নিয়েছি, রসুনটা অবশ্যই থেঁতু করে দিবেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, তেমন একটা বেশি এখানে পেঁয়াজ দিতে হয় না। রসুনটা অবশ্যই থেঁতু করে দিবেন। আর তেলটা আপনাদের যদি মনে হয় যে কম আছে ডিমটা পোচ করার পর, এরপর আপনি চাইলে আরও দিতে পারেন, বাট আমার কাছে তেলটা ঠিকঠাকই মনে হয়েছে। আমি এখানে প্রসেসিং করা হেলেন ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 250 গ্রামের মতো। এগুলো একটু ফুলে একটু ভাটতে লাগতেছে, কিন্তু এখানে 250 গ্রামের মতোই ছিল। আমি দিয়ে দিয়েছি এরপর 1 চা চামচ হলুদ, 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ এখন দিব না, কারণ আমি ডাল জাতীয় যে কোনো রান্নায়, আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা বলতে পারেন, আমি ডাল জাতীয় কোনো রান্নায় প্রথমে লবণ ইউজ করি না, কারণ লবণ ইউজ করলে ডাল সিদ্ধ হতে চায় না, মানে একদম যে ডালটা একদম থকথকে হয়ে যায়, ভেঙে ওইরকম হতে চায় না, সেটা কিন্তু আমার ভালো লাগে না। কড়কড়া টাইপের ডাল রান্নায় থেকে গেলে ওটা আমার পছন্দ না, সেজন্য আমি লবণটা সবার শেষেই দিই। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যতটা সময় নিয়ে একটু কষাবেন ততটা সময় জুড়ে কিন্তু এই রান্নাটা একটু ভালো করে কষতে থাকবে। তো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রান্নায় প্রথমে পানিটা ইউজ করিনি, মশলা কষানোর ক্ষেত্রে আমি সব কিছু দিয়ে তারপর পানিটা ইউজ করতেছি। এই রান্নাটা এভাবেই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় এই টাইপের রান্না মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এটা আপনারা ট্রাই করতে পারেন। সেম উপায় আপনারা চনা ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারেন, তবে হেলেন ডালটা দিয়ে করলে স্বাদ একটু বেশি আসে। তো আমি ভালো করে কষি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম অল্প একটু, জলের পানিটা একটু বাড়তে দিতে হবে কারণ ডালগুলো একটু বেশি সময় নেই সিদ্ধ হতে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অনেক পানিও টেনে নেয়, সেজন্য বুঝে ঝোলের পানিটা দিতে হবে। এই রান্নাটা কিন্তু তেমন একটা বেশি ঝোল হলে ভালো লাগে না, তবে আমি ঝোলটা এমনভাবে দিচ্ছি যাতে ডালগুলো সিদ্ধ হয়ে পানিটা টেনে নেওয়ার পর অল্প একটু ঝোল থেকে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ঝোল দিয়ে কিন্তু এটাকে বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। প্রায় আমি 12 থেকে 14 মিনিট পর আসলাম। আর রান্নাটা করবেন লো আছে, লো আছে রান্নাটা করলে রান্নাটা পারফেক্টলি হবে। তো এরকম ঝোল আছে, আমি লবণ দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি একটা লুক আসছে। আর অবশ্যই ডাল জাতীয় রান্নার ক্ষেত্রে লো আছে রান্নাটা করার চেষ্টা করবেন, একটু মজা হয় খেতে। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।